हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल विभाषानंद ट्रेकिंग एंड ट्रैवलिंग। आम्रा एगिए चले झाड़ग्रामेर दिके। चारिदिके लाल माटी और साल गाछेर घन जंगल। एखन आमादेर गाड़ी सेई विख्यात लोधाशुली जंगलेर मध्ये दिए छुटे चलेछे। एखन दिन ताई तेमन भय करछे ना, किन्तु राते এই জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার সময় একটু হলেও আপনার ভয় করবেই। দুপাশে শাল গাছের ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে ছুটে চলেছে পাকা রাস্তা। কোথাও কোনো জনবসতি আমার চোখে পড়েনি, কেবল একটা পুলিশের ছোট্ট চেকপোস্ট দেখতে পেলাম, আর সেখানে কয়েকজন পুলিশ বসে আছে আর একজন পুলিশ দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। লোধাশুলি জঙ্গলের ঠিক আগে একটা চায়ের দোকানে কয়েকজন স্থানীয় লোকের সঙ্গে কথা বলে জানলাম, রাতে এখানে মাঝে মধ্যে হাতির পাল দেখা যায়। আগে আগে জঙ্গলের মাঝে গাড়ি আটকে ডাকাতি হতো, তবে এখন পুলিশি টহল থাকে তাই ডাকাতি তেমন আর একটা হয় না। কয়েকজনকে দেখলাম জঙ্গলের মধ্যে শালপাতা সংগ্রহ করতে। এই শালপাতা দিয়ে থালা বাটি ইত্যাদি তৈরি করা এখানকার একটি কুটির শিল্প। বর্তমানে ছোটোখাটো মেশিনের সাহায্যে আরও শৌখিন শালপাতার থালা বাটি ইত্যাদি তৈরি করা হয়। এখন মার্চ মাস, এখানে এখন বসন্ত, তাই শাল গাছে প্রচুর কচি কচি সবুজ পাতা জন্মেছে। পুরো জঙ্গল যেন সবুজ হয়ে গেছে। গাছে ধরেছে ছোট ছোট সাদা সাদা ফুল, ফলে সুন্দর হালকা গন্ধে চারিদিকটা ভরে গেছে। জঙ্গলের নিচে জমেছে শুকনো পাতা, বেশ পুরু শুকনো পাতার একটা আস্তরণ। এখানে এখন দুপুরে বেশ গরম, আর দেখছি বাতাস খুব শুষ্ক, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম, ঠোঁট যেন ফেটে যাচ্ছে, গায়ের চামড়া যেন একটা টান ধরেছে। এখানকার লোকজন অনেক সময় জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়, যাতে করে জঙ্গল পরিষ্কার থাকে, ফলে জঙ্গলের ভেতর লোকজনের যাতায়াত সহজ হয়ে যায়। তবে আগুন লাগানোর ফলে ছোট ছোট শাল গাছগুলি একেবারে পুড়ে যায়। আবার অনেক সময় বড় গাছে আগুন লেগে গাছগুলি নষ্ট হয়ে যায়। তাই এখানে দেখছি জঙ্গলের ঘনত্ব বেশ কম। ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবশেষে একটা রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। গুড বাই ফ্রেন্ড, আবার দেখা হবে।